তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়। চাকরি প্রার্থী ভাই বোনেরা ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত এই পদগুলোতে 2015-13 এবং 16তম গ্রেডভুক্ত মূলত এই নিয়োগটি প্রদান করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা শুধুমাত্র অনলাইনে allsofs.territorial.com.br/minland অথবা mil.land.territorial.com.br এই ওয়েবসাইটে যে কোনো একটি মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়। কলিং নম্বর 1 পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন কোটা হচ্ছে 13,000 টাকা থেকে 26,590 টাকা। স্কেলে নিয়োগ করা হবে মোট 5 জনকে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কলিং নম্বর 2 পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন কেটে হচ্ছে 13। এই পদে নিয়োগ করা হবে 8 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ষাট লিপির সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45, কম্পিউটার টাইপিং টাইপিং এর গতি ইংরেজিতে 30, বাংলায় 25 এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন কেটে হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্কেলে নিয়োগ করা হবে 1 জন। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন বাংলায় 20, ইংরেজিতে 20, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে 27 সেপ্টেম্বর 2023 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 32 বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে অর্থাৎ নাতি নাতিদের ক্ষেত্রে 30 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনপত্র আগামী 27 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 10টা থেকে এবং 26 অক্টোবর 2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলকৃত কাগজপত্রের তালিকাগুলো হচ্ছে অনলাইন পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল সিল দ্বারা প্রদত্ত চাকরি সনদপত্র। এই ডকুমেন্টগুলো ক থেকে ইউ পর্যন্ত ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই সব ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দাখিল করতে হবে ভাইবার সময়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল সনদ তথ্যাদি সনদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এক জেলার অধিবাসী অন্য জেলার অধিবাসী হয়ে আবেদন করতে পারবেন না। জেলাভিত্তিক মেধা তালিকা পূরণ করে প্রার্থী নির্বাচন করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে mil.land.territorial.com.br এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 27 সেপ্টেম্বর 2023 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 26 অক্টোবর 2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সীমাসীমার মধ্যে ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে ফি দিতে পারবেন। এক্ষেত্রে যে কোনো টেরিটরির প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টা SMS করে 1, 2 ও 3 নম্বর পদের জন্য 200 টাকা টেরিটরির সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা টেরিটরির মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mil.land.com.br এই ওয়েবসাইটে থেকে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।